আল্লাহ না করো যদি ভূমিকম্প হয় তাহলে এখানে কেউ তো রক্ষা পাবেন না, মা একা না দেখালে হবে না, এদেরকে সহায়তা হবে, এগুলো আমাদের সকলের দায়, আমরা কেউ এড়াইতে পারবো না। যখন কোন দুর্ঘটনা ঘটে তখন আমরা সবাই লড়ে পড়ে পড়ছি, আমরা সবাই দেখি অথচ একসঙ্গে যাই না। এই টিলাকাট একদিনও তো কাটে নাই, অনেক দিন হয়েছে, বিভিন্নভাবে কেটে কেটে এর জায়গাটা মাটি বিক্রি করা হচ্ছে, পাশে কয়টা পয়সার জন্য জমি এক্সপ্যান্ড করা হচ্ছে, কিন্তু সেটা দেখার দায়িত্ব কার? এখন বলবেন দেখার দায়িত্ব আমাদের সকলেরই, কিন্তু আমরা আমাদের বিবেককে সেখানে কাটাই না। আমাদের যখনই কোনো দুর্ঘটনা ঘটে তখন আমরা সবাই লড়ে পড়ে পড়ছি। এই যে কিছুদিন আগে ছয়টা একদিনে ছয়বার ভূমিকম্প হলো, তখন আমাদের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভাগীয় প্রশাসন, সারা রাষ্ট্র, আমরা সামাজিক সকলেই, আমরা সিটিজন সবাই, আমি সহ বলতেছি, আমরা সবাই খুব সিরিয়াস হয়ে গেল। এর এক মাস পরেই কি আমরা ভুলে গেছি, এখনও এটা রেড জোনে আছে আর্থকুইকে। আল্লাহ না করো যদি ভূমিকম্প হয় তাহলে এখানে কেউ তো রক্ষা পাবেন না। এখানে ফায়ার সার্ভিস আসার মতো একটা রাস্তা নাই, একটা ড্রেন নাই। আজকে সেনাবাহিনী উদ্ধার কাজে না, আরও যদি টেকনোলজি হয় সে তো কুইকলি এখানে সার্ভিস দিতে পারবে না, কারণ এখানে কোনো রাস্তা নাই। এখানে এতগুলো বাড়িগুলি আমার মতে এখন যা হবার হয়েছে আল্লাহর কাছে ফানাচ্ছে, এইগুলো থেকে আমাদেরকে রক্ষা করো। আর সিটি কর্পোরেশন যেহেতু এরিয়া নতুন এরিয়া এসে সংযোগ হয়েছে, এটা টোটালি যারা এইসব ঝুঁকিপূর্ণ এলাকা এদেরকে এখান থেকে সরাইতে হবে। এখনও এখানে যেসব মানুষজন আছেন তারা এরা ইমিডিয়েট সরাইতে হবে, মায়া কান্না দেখালে হবে না, এদেরকে সহায়তা হবে এবং নিরাপদ একটা বাসস্থানের ব্যবস্থা করে দিতে হবে এবং রাস্তাঘাট বড় করতে হবে, ফায়ার সার্ভিস আসার ব্যবস্থা করতে হবে। এর আগেও কিন্তু কয়েক বছর আগে কিন্তু এখানে একটা ঘটনা ঘটছিল, তারপরেও আমরা টিলা পেশে আমরা বাড়িঘর তৈরি করতেছি, টিলা কেটে টিলার পাশ দিয়ে বাড়িঘর তৈরি করতেছি, এর এর প্রেশার অনেক উপরে। সো এইটা আমরা কোনো কর্তৃপক্ষই, এখন সিটি কর্পোরেশন মাত্র নতুন আসছে, এর আগেও তো একটা কর্তৃপক্ষ ছিল, সেই কর্তৃপক্ষের কি সেই ধরনের ক্ষমতা আছে কি না? আমাদের পরিবেশ, আমাদের অন্যান্য যেসব সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট, এরা কোনো দিন এইভাবে সার্ভে করে জনগণকে কোনো গাইডলাইন দিছে কি না, বা এই ধরনের টিলার পাশে বাড়িঘর বানাতে সরকারের কোনো গাইডলাইন? এগুলো আমাদের সকলের দায়, আমরা কেউ এড়াইতে পারবো না। যেমন জনগণকে, জনগণের এই যে এই ধরনের কাজে আমরা নিবৃত্ত করতে পারি নাই, প্রকৃতির বিরুদ্ধে আমরা যারা অবস্থান আছি আমাদের দায়। প্রকৃতির বিরুদ্ধে যখনই অবস্থান নেবেন প্রকৃতিও আপনার বিরুদ্ধে অবস্থান নেবে। এই টিলার চতুর্পাশে টিলাকে যেভাবে কেটে দেওয়া হয়েছে, তো সেইভাবে টিলার নিশ্চিত যদি আপনি কেটেই ফেলেন, উপর দিকতে তো দোষ নেই।